পুরান ঢাকার হাফিজ মহল ব্রিটিশ শাসন আমল থেকে বাড়িটিকে স্থানীয়রা চেনেন বাঘা বাড়ি নামে এই বাড়িতেই বসবাস করতেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার স্মৃতি বিজড়িত হাফিজ মহলের কয়েকটি ঘর পঁয়ষট্টি বছর ধরে সংরক্ষণ করে রেখেছেন এই বাড়ির মালিকেরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মর্যাদার পাশাপাশি হাফিজ মহলের রয়েছে এক সুমহান ইতিহাস উনিশশো সাল থেকে এই বাড়িতেই তিন বছর সপরিবারে বসবাস করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চুয়ান্ন সালের বন্যাতে ওনার হানিম সাহেবের বাসায় উনি উঠেছিলেন বঙ্গবন্ধু তো ওই বাসাটা তলে যাওয়ার পরে তখন আব্বা বঙ্গবন্ধুকে বললেন যে তুমি এক কাজ করো আমার তো বাসাটা খালি পড়ে আছে তুমি আমার চলো আমার বাসায় আমি তোমাকে নিয়ে যাই বর্তমানে প্রধানমন্ত্রী আসছেন আমাদের বাসায় বিধ নেতে থাকা অবস্থায় তখন উনি আমাদের বাসায় এসে অনেক সিসির কথা বলছেন যে আমাদের এখানে একটা নিম গাছ ছিলেন একটা আদা ফলের গাছ ছিলেন ওই গাছের থেকে উনি ফল পেরে খেতেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্ম হয় এই বাড়িতেই আবার বাড়িতে হয়েছে আমাদের বাসায় ছোট ছিলাম যতটুক দেখেছি উনার চিন্তাধারা উনি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে উনি সবাইকে অ্যাডভাইস করতো যাতে তোমরা সবাই মিলেমিশে দেশ সবাই একত্রে কাজ করো যাতে দেশটা উন্নতির দিকে যায় এই বাড়ির ড্রয়িং রুমে বসেই বাংলার রাজনৈতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু ও তার সতীর্থরা আমার আব্বা হাফিজ খুবই ঘনিষ্ঠ এবং তার একটু বড় ভাইয়ের মতোই এই এবং এই ড্রয়িং রুমে উনি অনেক বৈশাখ মিটিং টিটিং করেছে অনেক নেতাদের সাথে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করে পাকিস্তানি হানাদারেরা আমাদের বাড়ি অ্যাটাক করেছিল করেছিল গেটের বাইরে ফিট বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য আমাদের দুটা পাঠান পাকিস্তানি পাঠান দাঁড়ান ছিল তারাই সেভ করেছে আমাদের জাতির পিতার স্মৃতি মাখা ঘরটিকে অবিকল রেখেছেন হাজি হাফিজ হোসেনের বংশধরেরা আই ভেরি মাছ প্রাউড যে এই বাসায় উনি ছিলেন তিন বছর সময় কাটায় গেছেন সে এর চেয়ে বড় আর কিছু পাওয়া হতে পারে না মানুষটা যে এই এই বাসাটায় ছিলেন ও চিন্তাটা করে স্ট্রং উইল পাওয়ারে আছে যে আমরাও দেশের জন্য কিছু করতে চাই খুবই গর্বিত অনুভব করি আমাদের জাতির জনক আমাদের এই বাসায় ছিলেন এটা একটা অনেক বড় একটা প্রাইড অনেক বড় একটা হ্যাপিনেস আমাদের লাইফে তাই কালের পরিক্রমায় বাঘবাড়ির আশেপাশের সব বাড়ি বদলে গেলেও ইতিহাসের মহানায়কের স্মৃতি ধারণ করে এখনো স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরান ঢাকার হাফিজ মহল সৌরভ বাপ্পা বিবিসি নিউজ ঢাকা